এবার ওপেন করবো, ভালো করে ওয়েট কর। পুরো সিল আছে, প্যাকেজিংটা ভালো আছে, টাইট আছে, ধার আছে খুব। আমি চলে যাচ্ছি, হ্যাঁ তুই কাজের কাজ না করে ফুলুকো কনসার্ট দিয়ে চল। প্রত্যেকটা ডিটেলস ভালো করে করতে জানিস কি কোনো? me.com ঠিক আছে, দেখা খুলবো কোন সাইড দিয়ে, ভালো প্যাকেজিংটা আছে খুব, টাইট প্লাস্টিক বানা আছে। ওখান থেকে কাটে মনে হয়, প্যাকেজিংটা খুব ভালো আছে। খুব জোর লাগাস না, ভেতরে দরকারি জিনিসপত্র আছে, তুই ভালো আসার কি বলবো, নতুন ওখানে প্যাকেটটা সেলাই করছিস, নিচে ঘরে করো, কিচ্ছু জানে না, ফোন চালাতে না, ফোন হ্যান্ডেল করতে আঙুল দিয়ে কাটা যাবে না, লাল ঠিক আছে নাকি? এটার মধ্যে এটা আছে রিউজার ম্যানুয়াল গাইডলাইন। আচ্ছা কি গ্যারান্টি কাগজ কোথায় গেল? হ্যাঁ ফ্লিপকার্ট থেকে গেল, ও গ্যারান্টি কাগজ ওই বক্সে থাকবে, ধরো এই গ্যারান্টি কাগজ, এটা এটা গ্যারান্টি কাগজ, আচ্ছা তো ওই বক্সে থাকবে, রিয়েলমিটা বক্সটা কোথায় আছে? এটা ধর আমি বক্সটা কাছে ধরো, এটা রাখ, ভিডিওটা চালু রাখ, এটা চালু রাখ, হ্যাঁ মোটটা বন্ধ রাখ না, এমন কিছু না কি উতাবলা হয়ে গেছে, বাপরে বাপ। এটা হোয়াইট কভার একটা, লাল টুকটুকে ফোন, ইচ্ছা করে নিয়েছি লালটা, অনেক রং ছিল, বাকি কালো ছিল আর কেমন বাজার রং ছিল, ভালো লাগে এটা, বলেছে লাইট উঠেছে, হালকা আছে পুরো, লাইট উঠেছে, এখানে বক্স আছে, কালো চড়েছে, বাবা আরে সোনি চড়েছে, কম্বিনেশনটা দারুণ হয়েছে, এর কেবলটা হচ্ছে, একটা সিম ইজেক্ট, সিম ইজেক্ট টুলটা হচ্ছে, মুখটা বন্ধ রাখ না, এটা হচ্ছে কত ওয়াটের চার্জার, 18 মনে হচ্ছে, 18-12 এমএ সামথিং, এই চার্জ করে দিয়ে কেমন আছে, সব ঠিক আছে।